আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ে উপযোগ বিষয়ে আমরা দ্বিতীয় ক্লাস দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। তো ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসটা দিয়েছি, প্রথম ক্লাসটা আসলে আমি শেষ করতে পারি নাই। প্রথম ক্লাসের শেষের অংশতে অটোমেটিক্যালি মোবাইলটা ফুল থাকার কারণে ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল। তো আজকে যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। তো দ্বিতীয় ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা এক নম্বর ক্লাসে উপযোগের বৈশিষ্ট্য, পরিমাণগত উপযোগ, পর্যায়গত উপযোগ, এদের মধ্যে পার্থক্য, মোট উপযোগ এবং গড় উপযোগ নিয়ে কথা বলেছি। আজকে আমি প্রান্তিক উপযোগের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, প্রান্তিক উপযোগ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ এর ইংরেজি নামটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অর্থনীতিতে এই প্রান্তিক শব্দটা বারবার আসবে। আমরা প্রান্তিক উপযোগ নিয়ে আজকে আলোচনা করব, তারপর অন্য অধ্যায়ে আমরা প্রান্তিক উৎপাদন পাব, প্রান্তিক আয় পাব, প্রান্তিক ব্যয় পাব, প্রান্তিক ভোগ পাব, প্রান্তিক বিনিয়োগ পাব ইত্যাদি। মানে প্রান্তিক শব্দটা ঘুরে ফিরে আসবে বিভিন্ন জায়গায়। তো এই প্রান্তিক শব্দটা যেখানেই আসবে, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উপযোগ, যেটারই সংজ্ঞা দিতে হয়, এই সংজ্ঞা দিতে হলে স্বাধীন ছলক লাগবে, অধীন ছলক লাগবে। এখন স্বাধীন ছলক, অধীন ছলক এটা বিস্তারিত আলোচনা প্রথম দিকের ক্লাসে দেওয়া আছে। তো এখন প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিতে হলে এখানে স্বাধীন চলকটা কি আর অধীন চলকটা কি, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা যে প্রথমে যে সংজ্ঞাটা শিখেছিলাম প্রান্তিকের, যে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক বলে। এখানে স্বাধীন চলকের জায়গায় উপযোগ, এর স্বাধীন চলক কি আর অধীন চলক হচ্ছে উপযোগ, এটা বসাই দিলে প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা হয়ে যাবে। তো এখানে স্বাধীন চলক বের করার একটা উপায় হচ্ছে, আমরা যদি এই উপযোগকে প্রশ্ন করি যে উপযোগ কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা একটা আনসার পাই যে উপযোগ নির্ভর করে ফাংশন অফ কিউ। কিউ মানে দ্রব্যভোগের পরিমাণ, কোয়ান্টিটি অফ কনজাম্পশন। উপযোগ নির্ভর করে দ্রব্যভোগের পরিমাণের উপর। আমরা একটা দ্রব্য ভোগ করে কি করি পাই, ভোগ করে কি পাই, উপযোগ পাই। উপযোগ পেতে হলে দ্রব্যটা কি করতে হবে, ভোগ করতে হবে, ব্যবহার করতে হবে, তখন আমরা তা থেকে কি পাই, উপযোগ পাই। এখন কিউ জায়গায় বিভিন্ন জিনিস হতে পারে,
কিউ জায়গায় ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ দুইটা দ্রব্য যদি বুক করি তাহলে এক্স হতে পারে ওয়াই হতে পারে। আমরা আম যদি বুক করি তাহলে আম হবে, জাম বুক করলে কি হবে জাম হবে, ইত্যাদি মানে যে কয়টি দ্রব্য বুক করবো সে কয়টি দ্রব্য হবে। তার মানে হচ্ছে উপযোগ ইউটিলিটি ইজ ডিপেন্ডেন্ট অন কোয়ান্টিটি অফ কনজাম্পশন, উপযোগটা দ্রব্য ভোগের পরিমাণের উপর নির্ভর করে। তাহলে এই দ্রব্য ভোগের পরিমাণটা কি চলক? স্বাধীন চলক। সমীকরণের কোন দিকে আছে? ডানে আছে। আর ইউটিলিটি, এই উপযোগ বলতে মোট উপযোগকে আমরা বোঝাচ্ছি, এই ইউটিলিটি বা মোট উপযোগটা হচ্ছে অধীন চলক, কারণ সমীকরণের কি আছে বাম দিকে আছে। আমরা জানি সমীকরণের ডান দিকে স্বাধীন চলক থাকে, বাম দিকে কি থাকে অধীন চলক থাকে। এখন আমরা প্রান্তিক উপযোগকে সংজ্ঞায়িত করব। প্রান্তিক উপযোগকে সংজ্ঞায়িত কর্ম কিভাবে দেখো? আমি প্রান্তিক উপযোগের এমইউ লিখলাম, মার্জিনাল ইউটিলিটি। আমি বড় করে একটা টার্ম দিলাম, এটা নাম হচ্ছে অনুপাত বা ভাগচিহ্ন যাকে আমরা বলি। এর নিচে একটা চলক লেখবো, উপরে একটা চলক লেখবো। তো চলক যেটাই লেখি না কেন চলকের পরিবর্তন বিবেচনা করতে হবে, চলকের পরিবর্তন বিবেচনা করতে হবে, কারণ প্রান্তিক শব্দটা যেখানে থাকবে সেখানে পরিবর্তন কথাটা আসবে। স্বাধীন চলকের পরিবর্তন এবং অধীন চলকের পরিবর্তন, এক্ষেত্রে মনে রাখতে হবে স্বাধীন চলকের পরিবর্তনটা ভগ্নাংশের নিচে হবে, অধীন চলকের পরিবর্তনটা ভগ্নাংশের উপরে হবে, মানে লবে হবে। তো লবে হলো স্বাধীন চলকের পরিবর্তন, মানে দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন, দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন, দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন। আর উপরে হবে মোট উপযোগের, মোট উপযোগের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি মোট উপযোগের পরিবর্তনকে দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। অথবা সংজ্ঞাটা এভাবেও দেওয়া যায়, মোট উপযোগের পরিবর্তন এবং দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। মোট উপযোগের পরিবর্তন এবং দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা আমরা শিখলাম। তবে প্রান্তিক উপযোগের সংজ্ঞা আরো বিভিন্নভাবে দেয়া যায়, সংজ্ঞাগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, এতে বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদের তৈরি হবে, অন্যান্য জায়গায় কাজে লাগবে। পরিবর্তন, এই শব্দটা পরিবর্তন মানে বৃদ্ধিও হতে পারে, পরিবর্তন মানে হ্রাসও হতে পারে। আমরা বৃদ্ধি অথবা হ্রাস দিয়ে সংজ্ঞাটা দিতে পারি, তবে বৃদ্ধি দিয়ে সংজ্ঞা দেওয়া ভালো, যেহেতু উপযুক্ত আমরা কিন্তু হ্রাস করতে চাই না, আমাদের লক্ষ্য থাকে উপযোগ কি করা, সর্বোচ্চ করা, বৃদ্ধি করা বা সর্বোচ্চ করা হচ্ছে আমাদের টার্গেট। আমরা সবাই চাই উপযোগ অথবা তৃপ্তি আমরা কি করব, বেশি পাবো, বেশি নিব, বৃদ্ধি করব, অর্থাৎ সর্বোচ্চ করব, সর্বোচ্চ করতে চাই। তাহলে আমরা বলতে পারি দেখো দ্রব্য ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। আবারও বলছি দ্রব্য ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে
द्रव्य भोगের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলা হয় অথবা আরেকটা সংজ্ঞা এটাও লিখে রাখতে পারো প্রান্তিক উপযোগের আরেকটা সংজ্ঞা হচ্ছে শেষ একক দ্রব্য ভোগের জন্য শেষ একক দ্রব্য ভোগের জন্য শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ উপযোগ পাওয়া যায় শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি বলে সহজ একটা ডেফিনেশন আমরা এভাবে মনে রাখতে পারি শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে কি বলে প্রান্তিক উপযোগ বলে মার্জিনাল ইউটিলিটি বলে এখন শেষ একক দ্রব্য ভোগের জন্য যদি উপযোগ বেশি হয় প্রান্তিক উপযোগ বেশি হবে শেষ একক দ্রব্য ভোগ করে যদি উপযোগ বা তৃপ্তি কম পাই প্রান্তিক উপযোগ কম হবে শেষ একক দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে কয়েকটা সংজ্ঞা আমি দিলাম সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবে সংজ্ঞাগুলো নিয়ে একটু রিসার্চ করবে তাহলে মনে থাকবে এখন প্রান্তিক উপযোগটারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি প্রতিক্রিয়া আমরা লিখতে পারি এই যে মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু পরিবর্তন পরিবর্তন আমরা ডেল দ্বারা কি করি প্রকাশ করি ডেল মানে পরিবর্তন মূল উপযোগের পরিবর্তন লেখলাম টি ইউ টোটাল ইউটিলিটি আর হচ্ছে ডেল কিউ কিউ হচ্ছে দ্রব্য ভোগের পরিমাণ কোয়ান্টিটি অফ কনজাম্পশন ডেল কিউ এর জায়গায় ডেল এক্স থাকতে পারে ডেল ওয়াই থাকতে পারে ডেল যে কোনো দ্রব্য থাকতে পারে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা যদি আমরা দ্রব্য প্রকাশ করি তাহলে ডেল এক্স থাকতে পারে তখন এক্স দ্রব্যের পরিমাণ হবে ডেল ওয়াই থাকলে এটা ওয়াই দ্রব্যের কি হবে পরিমাণ হবে অথবা এখানে এবারেও থাকতে পারে ডেল ইউ বাই ডেল কিউ এখন টি ইউ লেখা থাকতে পারে টি ইউ এর পরিবর্তে ইউ লেখা থাকতে পারে ইউ যদি থাকে বুঝতে হবে এটা মোট উপযোগ কি করতেছে বোঝা যাচ্ছে শুধু ইউ লেখা থাকলে কি বুঝতে হবে মোট উপযোগ নির্দেশ করা হচ্ছে অথবা এটাকে আমি লিখতে পারি ডি ইউ বাই ডি কিউ পরিবর্তনটা ডেল দ্বারা প্রকাশ করা যায় পরিবর্তন ডি দ্বারাও কি করা যায় প্রকাশ করা যায় অর্থনীতিতে পরিবর্তন প্রকাশ করার এই তিনটা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি এই ডেল হচ্ছে স্থূল পরিবর্তনে ব্যবহার করা হয় বড় পরিবর্তনে ত্রিভুজ আকৃতির ডেল ব্যবহার করা হয় এই ডি ডিফারেন্সের ডি এইটা আমরা ব্যবহার করতে পারি গাণিতিক পদ্ধতিতে অন্তর্করণ মানে আমরা পরিবর্তন যখন গাণিতিক পদ্ধতিতে কি করি বের করি ডি ব্যবহার করি অথবা এই ডেলটাও ব্যবহার করা যায় তবে এটা হচ্ছে আংশিক পরিবর্তনে এই ডেলটা আমরা কি করি ব্যবহার করি এটা পূর্ণ পরিবর্তন এটা আংশিক পরিবর্তন আর এটা হচ্ছে বড় পরিবর্তন এই দুইটাই ছোট খুবই ছোট পরিবর্তন তবে এটা পূর্ণ পরিবর্তন আর এটা হচ্ছে আংশিক পরিবর্তন তাহলে আমরা এভাবে লিখতে পারি ডেল ইউ বাই ডেল কিউ এভাবে আমরা প্রান্তিক উপযোগকে প্রকাশ করতে পারি আমরা গত ক্লাসে যে উদাহরণ দিয়েছিলাম যে একটা আম্রপালি আম বুক করে আমরা পাসিউটির উপযোগ পেয়েছি তারপরে আমরা হয়তো হিমসাগর বুক করে চার ইউটির উপযোগ পেয়েছি তারপরে ফজলি বুক করে আমরা তিন ইউটির উপযোগ পেয়েছি এখন আমি যদি প্রশ্ন করি যে আমরা
তিনটা আম কি করেছে ভোগ করেছে, একটা আমের তিনটা একক ভোগ করেছে। আমাদের এই উদাহরণে প্রান্তিক উপযোগ কত একটু থিঙ্কিং করো, ভিডিওটা পজ করে একটু চিন্তা করো, সংজ্ঞার সাথে মিলাও, দেখো নিজে নিজে পারো কিনা। নিজে নিজে পারলে জিনিসটা মনে থাকবে প্রান্তিক উপযোগ। তাহলে দেখো সংজ্ঞাটা আমরা বলেছিলাম, শেষ একক দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে এখানে প্রান্তিক উপযোগ হবে কত, শেষ একক দ্রব্য হচ্ছে আমাদের ফজলি, ফজলি হতে প্রাপ্ত উপযোগ 3 ইউটিল, 3 ইউটিল হবে প্রান্তিক উপযোগ। আমরা যদি 2টা আম ভোগ করি প্রান্তিক উপযোগ কত, 4। আমি যদি এভাবে সাজাই যে দ্রব্য হচ্ছে 3টা আর টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি কত, আমরা বলে যদি ভোগ করি টোটাল ইউটিলিটি হচ্ছে 5 ইউটিল, তাহলে প্রান্তিক উপযোগ 5 ইউটিল। আমি যদি 2টা আম যদি আমরা ভোগ করি আর একটা আম হিমসাগর ভোগ করলাম তাহলে মোট উপযোগ কত, মোট উপযোগ হচ্ছে 9 ইউটিল, কত ইউটিল 9 ইউটিল। তাহলে মোট উপযোগ কত বাড়ছে, 5 থেকে 9 কত বাড়ছে, 4 বাড়ছে। তাহলে এই 4 ইউটির উপযোগ পেয়েছি কিন্তু আমরা হিমসাগর ভোগ করে, এজন্য এই 4 ইউটি হয়ে যাবে হিমসাগর হতে প্রাপ্ত উপযোগ, মানে দ্বিতীয় দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ, দ্বিতীয় একক হতে, দ্বিতীয় একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ। আমরা যদি 3 নম্বর দ্রব্য ভোগ করি মানে আমের তৃতীয় একক যদি ভোগ করি মোট উপযোগ কত, মোট উপযোগ হবে 5 6 9 8 3 কত 12 ইউটিল, 12 ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগ হবে কত, 12, 9 থেকে 12 বাড়ছে, এটার নাম হবে প্রান্তিক উপযোগ 3 ইউটিল। এখন তোমাদের হয়তো কোনো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে এই যে সূত্র শিখলাম মোট প্রান্তিক উপযোগ ইজিক্যাল টু ডেল কিউ বাই ডেল কিউ, এই সূত্র দিয়ে আমরা এই 4 অথবা 3 কিভাবে পাবো। আমি 4টা বের করে দেখাচ্ছি সূত্র দিয়ে, এই 4 ইউটিলটা কি করতেছি আমি বের করে দেখাচ্ছি সূত্র দিয়েও কি করা যায় এটা পাওয়া যায়। সহজে মনে রাখা যায় যে মোট উপযোগ এক এককের কারণে যতটুকু মোট উপযোগ বাড়লো এটা নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। আমার মনে থাকে 5 গেলে কত 4, 12 থেকে 9 গেলে কত 3, এটা হচ্ছে সংজ্ঞাগত হিসাব, সিম্পল হিসাব, যে শেষ একক দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। আর যদি এভাবে যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, আমি এটা বের করে দেখাচ্ছি, এম ইউজিক্যাল টু ডেলটি বাই ডেল, তো ডেলটি মানে মূল উপযোগের পরিবর্তন। তো মূল উপযোগের পরিবর্তন কি, পরিবর্তনের সূত্র কি, ডালের ক্লাসে পড়িয়েছি এগুলো। পরিবর্তনের সূত্র হচ্ছে পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, মোট উপযোগ পরবর্তী কত 9, সূত্রের মাইনাস পূর্ববর্তী মানে প্রাথমিক, প্রাথমিক মানটা কত 5 ইউটিল, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, এটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। ডেল টি এর মানটা আমরা এখানে দেখলাম সূত্রটা ডেল টি। এবার আসো ডেল টি, ডেল কিউ দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন, এটার সূত্র হচ্ছে পরবর্তী, যে পরবর্তী হচ্ছে আমার দ্বিতীয় দ্রব্য, এগুলা কিন্তু প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য, এবং আমরা কি করি দেখাই দ্বিতীয় দ্রব্য হচ্ছে কোনটা হিমসাগর, আর প্রথম দ্রব্য হচ্ছে আমরা বলি 2 বিয়োগ 1, তাহলে কত হবে, মানে তাকে 5 গেলে কত 4, 2 থেকে 1 গেলে কত 1, সমান কত 4, এই 4 ইউটি পেয়েছি, 4 ইউটি। এবার আমরা ব্যয় বের করতে এই সূত্র দিয়েও কি করা যায় মার্জিনাল ইউটিলিটি বের করে দেখানো যায়। তো আমরা প্রান্তিক উপযোগটা কি করলাম, সংজ্ঞা সূত্র আমরা শিখলাম। আমরা এখন আর একটু সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি, আমরা প্রান্তিক উপযোগের সাথে সম্পর্কিত এখানে 3টা বিধি আছে, এই 3টা বিধি আমরা প্রান্তিক উপযোগের সাথে সম্পর্কিত
তিনটা বিধি আছে। প্রথম যে বিধিটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রমনসমান প্রান্তি বহুভুজ বিধি। প্রমনসমান প্রান্তি খুবই ইম্পর্টেন্ট। প্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে আমরা কি বুঝি? প্রান্তিক উপযোগের সাথে সম্পর্কিত তিনটা বিধি আছে, ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রম বর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। আমরা ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা শুরু করলাম। এই তিনটা বিধির মধ্যে মনে রাখতে হবে দ্রব্য ভোগের ক্ষেত্রে সাধারণত প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকরী হয়। কি বলবো, দ্রব্য ভোগের ক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকরী হয়। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে আমরা কি বুঝি? সংজ্ঞাটা হচ্ছে অন্যান্য অবস্থা স্থির রেখে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে, যদি ভোগ উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, যদি ভোগ উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি হয়। ক্রমহ্রাসমান হারে বাড়া মানে কি? ক্রমহ্রাসমান হারে বাড়া তার মানে হচ্ছে 5, 10, 14, 16 এই যে বাড়লো, এই বৃদ্ধির নাম হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া। কিভাবে? কারণ 5 থেকে 10 কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে। 10 থেকে 14 কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। 14 হতে 16 কত বৃদ্ধি পেয়েছে? এই যে প্রথমে যতটুকু বৃদ্ধি পেয়েছে তারপরে কিন্তু তার চেয়ে কম বৃদ্ধি পেয়েছে, তারপরে আরো কম কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই যে প্রথমে যা বৃদ্ধি পায় পরে যদি তার চেয়ে কম বৃদ্ধি পায় এর নাম হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া। তো এখানে এই বিধিতে, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগটা বাড়বে ক্রমহ্রাসমান হারে, এইটা কিন্তু ব্রেইনে রাখতে হবে। কি বাড়বে? মোট উপযোগ বাড়বে ক্রমহ্রাসমান হারে, তখন প্রান্তিক উপযোগটা হ্রাস পাবে। আর প্রান্তিক উপযোগ যদি হ্রাস পায় তখন তার নাম হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে পারো, যে অর্থনীতিতে যদি একটি চক যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে রেখাটা ভূমিয়কের দিকে অবতল আকৃতির হয়, উল্টা ইয়ের হয়। অর্থনীতিতে একটি চক ক্রমহ্রাসমান হারে বাড়লে রেখাটি ভূমিয়কের দিকে অবতল আকৃতির হয় বা উল্টা ইয়ের মতো হয়, অবতল আকৃতির। আর অর্থনীতিতে একটি চলক ক্রম বর্ধমান হারে বাড়লে রেখাটা উত্তর আকৃতির হয়। আর অর্থনীতিতে একটি চলক স্থির হারে বাড়লে রেখাটা সরল আকৃতির হয়। ক্রম বর্ধমান হারে বাড়লে উত্তর মানে ইউয়ের মতো, ক্রম হ্রাসমান হারে বাড়লে উল্টা ইউয়ের মতো অবতল, স্থির হারে বাড়লে সরল আকৃতির হয়। এই তিনটা সূত্র একটু মনে রাখতে। এবার আসো আমি আবারও সংজ্ঞাটা দিচ্ছি, আবারও সংজ্ঞাটা বলতেছি। দেখো,
সংজ্ঞাটা হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে, দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়তে পারে তিনটা উপায়ে, ক্রমবর্ধমান হারে বাড়তে পারে, ক্রম হ্রাসমান হারে বাড়তে পারে, স্থির হারে বাড়তে পারে। এজন্য এখানে এসে তোমাকে শর্ত দিতে হবে, বলতে হবে সংজ্ঞায় দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ বাড়ে, কিভাবে বাড়ে, যদি মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, একেই ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। আবার দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, একে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তাহলে আমরা কি শিখলাম, দ্রব্যের ভোগ বাড়াইলে, ভোগ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উপযোগ হ্রাস পায়, তাহলে তার নাম হবে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আর প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি হ্রাস করাতে হলে টোটাল ইউটিলিটি বাড়তে হবে ক্রম হ্রাসমান হারে। এজন্য এখানে কন্ডিশন দিয়েছি, শর্ত দিয়েছি, সকালে বলেছি যদি মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, যদি মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, তাহলে প্রান্তিক উপযোগ কী হবে, হ্রাস পাবে, এর নাম হবে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে দ্রব্যের ভোগ বাড়ালে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে হবে। আর প্রান্তিক উপযোগ হ্রাস পেতে হলে মোট উপযোগ বাড়তে হবে ক্রম হ্রাসমান হারে, মানে প্রথমে যা বাড়বে পরে তার চেয়ে কম বাড়বে। আমরা এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি তালিকা এবং চিত্রের ভিত্তিতে। আমরা একটা তালিকা অঙ্কন করতেছি, ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি ব্যাখ্যার জন্য একটা তালিকা অঙ্কন করতেছি। দ্রব্য ভোগের পরিমাণ কি, মোট উপযোগ, মোট উপযোগ টোটাল ইউটিলিটি, দ্রব্যভোগের পরিমাণ কিউ, দ্রব্যভোগের পরিমাণটা বোঝার সুবিধার্থে আমি দিলাম কি দেয়া যায়, দ্রব্যভোগ আমরা দিলাম, আমরা যেটা সিলেট অঞ্চলে ভালো চলে, বরিশালের আমরা মিষ্টি আমরা যারা সেটা আমরা বরিশালের আমরা বলি, আমরা মোট উপযোগ টোটাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ এমি, দ্রব্যভোগের পরিমাণ আমরা মিষ্টি আমড়াটা নিলাম, আর মোট উপযোগ টিউ দ্বারা প্রকাশ করলাম, প্রান্তিক উপযোগ এমিউ দ্বারা কী করলাম, প্রকাশ করলাম ভিডিও। ঠিক আছে, এবার আসো দ্রব্যভোগের পরিমাণটা আমরা, দ্রব্যভোগের পরিমাণটা বৃদ্ধি করব, প্রথম আমরা বলব, প্রথম আমরা মোট উপযোগ কত পেলাম, ধরি মোট উপযোগ পেলাম সিক্স ইউনিট, ছয় ইউনিট, তাহলে প্রান্তিক উপযোগ সিক্স ইউনিট। এখন দ্বিতীয় আমরা যদি আমরা ভোগ করি, তাহলে কিন্তু আমরার প্রতি, দ্রব্যভোগের প্রতি তৃপ্তি পূর্বের তুলনায় কী হবে, কম, চাহিদাটা আগের তুলনায় হ্রাস পাবে। আমরা ধরো দুই নম্বর দ্রব্য, দুই নম্বর একক ভোগ করে চার ইউটির উপযোগ পেলাম, তাহলে মোট উপযোগ কত হবে, দশ ইউটির, চার থেকে ছয় থেকে দশ কত ইউটির, চার ইউটির হচ্ছে প্রান্তিক। তৃতীয় আমরা ভোগ করলাম, তৃতীয় আমরা ভোগ করে মোট উপযোগ হচ্ছে ধরো বারো ইউটির, আমরা কিন্তু প্রথমে চার ছয় বৃদ্ধি করেছি, ছয় বৃদ্ধি করার পরে কিন্তু আবার ছয় বাড়াই দেয় অথবা ছয় থেকে বেশি বাড়াই দেয়, ছয় থেকে কী করেছি, কম বৃদ্ধি করেছি, চার বৃদ্ধি করেছি, এজন্য দশ হয়েছে। এখন চার থেকে কম কত, বারো, তাহলে প্রান্তিক উপযোগ কত হচ্ছে, দুই ইউটির। চতুর্থ আমরা ভোগের ক্ষেত্রে মনে করো আমরার প্রতি আমাদের আর কি নাই, উপযোগ নাই,
তৃপ্তি কি হয়েছে, মানে আর কিন্তু উপযোগ নাই। এমন তো অবস্থায় যদি উপযোগ যদি নাই, যদি আমাদের চাহিদা যদি শেষ হয়ে যায়, আর শেষ হওয়ার পরে যদি আবার ভোগ করি, তাহলে ওই দ্রব্য হতে কোনো উপযোগ পাবো না। মোট উপযোগ কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে, তখন প্রান্তিক উপযোগটা শূন্য হবে। মানে এই আমরা হতে আমরা আর কোনো উপযোগ পাই নাই, উপযোগটা সর্বোচ্চ হয়ে গেছে। এখন যদি আরো যদি আমরা যদি ভোগ করতে হয়, তাহলে কিন্তু আমরা প্রতি আমাদের তৃপ্তি একেবারেই কি থাকবে না, তখন মূল উপযোগ কি হবে, হ্রাস পাবে, 12 থেকে 10 মূল প্রান্তিক উপযোগটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন এখানে এই মূল উপযোগের সাথে প্রান্তিক উপযোগের তিনটা সম্পর্ক একটু ব্রেইনে রাখতে হবে। সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে মূল উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগটা ধনাত্মক হয়, মূল উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়, মুখস্থ রাখতে হবে। মূল উপযোগ বৃদ্ধি পেয়ে যদি সর্বোচ্চ হয়ে যায়, তখন প্রান্তিক উপযোগটা কি হয়, শূন্য হয়। মূল উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, মূল উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মূল উপযোগ যদি হ্রাস পায়, তাহলে প্রান্তিক উপযোগ এর মানটা মাইনাস হয়, ঋণাত্মক হয়। দেখ, মূল উপযোগ বৃদ্ধি পেয়েছে 6 থেকে 10, 10 থেকে 12 বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ এই উপায়টার সামনে কিছু নাই, মানে কি আছে, প্লাস আছে। তাহলে মূল উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগের মান কি হয়, ধনাত্মক হয়। তারপরে মূল উপযোগ কি হলে, সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এই যে চতুর্থ আমরা ভোগের ক্ষেত্রে মূল উপযোগ সর্বোচ্চ হয়েছে, এজন্য প্রান্তিক উপযোগ কত, শূন্য। পঞ্চম আমরা ভোগের ক্ষেত্রে মূল উপযোগ হ্রাস পেয়েছে, আমরা প্রতি কোনো উপযোগ আর নাই, পঞ্চম আমরা যখন ভোগ করেছি তখন কিন্তু এই মানে যখন এই রুচির বিরুদ্ধে যখন আমরা খাই, রুচির ইচ্ছা নাই, রুচির বিরুদ্ধে জোর করে যদি খাওয়ানো হয়, তখন কিন্তু মূল উপযোগটা কি হয়, হ্রাস পায়, প্রান্তিক উপযোগটা কি হয়, মাইনাস হয়। এই যে মাইনাস হয়েছে, তাহলে এই তিনটা বৈশিষ্ট্য দেখো আমার তালিকাতে আসে। তালিকাতে একটা বিষয় দেখো, দ্রব্যভোগের পরিমাণ আমরা বৃদ্ধি করেছি, প্রান্তিক উপযোগ কি হয়েছে, হ্রাস পেয়েছে, 6 থেকে 4 কম, 2 আরো কম, 0 আরো কম, মাইনাস আরো কম। তাহলে দ্রব্যভোগের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, বৃদ্ধি করি, আর যদি প্রান্তিক উপযোগ যদি হ্রাস পায়, তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমাদের তালিকাটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির তালিকা, আমাদের তালিকাটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির তালিকা। কারণ আমরা তালিকায় দেখতে পাচ্ছি দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করেছি, মূল উপযোগটা ক্রমহ্রাসমান হয়ে বাড়ছে, কিন্তু প্রান্তিক উপযোগ কি হয়েছে, হ্রাস পেয়েছে। আমরা উদ্দীপকে যদি দেখি প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, তাহলে আমরা নিশ্চিত থাকব এই তালিকাটা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কি তালিকা। এখন আসো আমরা এই তালিকা ব্যবহার করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রটা অঙ্কন করব, এখানে আমরা দুইটা চিত্র অঙ্কন করব, উপরে নিচে, উপর নিচে। এই যে এটা সোজাসুজি বলে দিতে হবে, এটা ভূমি অক্ষ, লম্ব অক্ষ, লম্ব অক্ষ, এটা লম্ব অক্ষ, কি একই সরল রেখা। এখানে দ্রব্যভোগের পরিমাণ কিউ দিয়েছি, কিউ এখানে লিখে রাখতে পারো দ্রব্যভোগের পরিমাণ। আর এখানে আমরা টোটাল ইউটিলিটি মোট উপযোগ ধরেছি, এখানে প্রান্তিক উপযোগটা ভূমি অক্ষের নিচে যাবে, যেহেতু এখানে মাইনাস মান আছে, মাইনাস মানটা দেখাতে হলে ভূমি অক্ষের নিচে আমাদের যেতে হবে। এদিকে আমি দ্রব্যভোগের পরিমাণ ধরেছি এবং লম্ব অক্ষে মার্জিনাল ইউটিলিটি ধরেছি, এটা হচ্ছে মূল বিন্দু অ। তাহলে এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা উপরের চিত্র, এটা নিচের চিত্র। উপরের চিত্রে মূল উপযোগ রেখা অঙ্কন করব এবং নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। এবার
দ্রব্যভোগের পরিমাণটা আমরা গুণিয়ককে ধরে নেই, প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য, চতুর্থ, পঞ্চম, পাঁচটা দ্রব্য তা কেটে নিলাম গুণিয়ককে। প্রথম আমরা, দ্বিতীয় আমরা, তৃতীয় আমরা, চতুর্থ আমরা, পঞ্চম আমরা, মিষ্টি আমরা, টোটাল হাইয়েস্ট মান কত? বারো। তাহলে বারো পর্যন্ত যেতে হবে। আমরা দশ মান হল দুই চার ছয় আট দশ বারো, দুই করে গেলে দুই চার ছয় আট দশ বারো। এখন রেখা অঙ্কন করতে হলে বিন্দু লাগে, বিন্দুটা বের করতেছে। প্রথম আমরা ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ছয়, এই যে একে ছয়, এই যে প্রথম বিন্দু পেয়েছি, এই বিন্দুটার নাম দিলাম আমরা ইওয়ান বিন্দু। এই বিন্দুটার নাম কি দিলাম? বিন্দুর একটা নাম দিতে হবে, বিন্দুর একটা নাম দিতে হবে, ইওয়ান বিন্দু। ইওয়ান বিন্দু কি নির্দেশ করে? ইওয়ান বিন্দু প্রথম আমরা ভোগ করলে ছয় একক বা ছয় ইউটিল মোট উপযোগ নির্দেশ করে ইওয়ান বিন্দু, এই যে একে ছয়। দুই নম্বর আমরা ভোগের ক্ষেত্রে মোট উপযোগ দশ, এই যে দুই নম্বর আমরা, আর এখানে দশ, দশের ডানে দুইয়ের ঠিক উপরে আর একটা বিন্দু দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা ইটু। তারপরে আসো তিন নম্বর, তিন নম্বর আমরা ভোগ করার ক্ষেত্রে মোট উপযোগ বারো, এই যে বারোর ডানে তিন, এই তিন নম্বর বিন্দুর নাম দিলাম আমরা ই থ্রি বিন্দু, ই থ্রি বিন্দু। চতুর্থ আমরা ভোগ করতেছি, চতুর্থ আমরা ভোগের ক্ষেত্রে আবারও মোট উপযোগ বারো, চারের ঠিক ডানে আর বারো তো দেখানো আছে, ঠিক ডানে চলে গেলাম, চারের ঠিক উপরে আর বারোর ডানে আর একটা বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দুর নাম হচ্ছে ই ফোর বিন্দু, ই ফোর। তারপরে পঞ্চম আমরা ভোগের ক্ষেত্রে মোট উপযোগ দশ, এই যে পঞ্চম এটার উপরে যাবো আর দশ তো দেখানো আছে, এই দেখো এই দশের ঠিক কোথায় যেতে হবে ডানে, এই এই বিন্দু নাম দিলাম আমরা ই ফাইভ, ই ফাইভ বিন্দু। তাহলে পাঁচটা বিন্দু পেয়ে গেছে, এই পাঁচটা বিন্দু ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো তার নাম হবে মূল উপযোগ রেখা। আমি রেখাটা অঙ্কন করতেছি, এটা স্কেল দিয়ে অঙ্কন করা যাবে না, এটা যেহেতু বক্ররেখা, বক্ররেখা স্কেল দিয়ে অঙ্কন করলে হবে না, হাত দিয়ে অঙ্কন করতে হবে, মুক্ত হস্তে অঙ্কন করতে হবে, হাত দিয়ে, হাত দিয়ে, এগুলো স্কেল দিয়ে টান দেওয়া যাবে, সমস্যা নাই, সরল রেখাগুলো আর এটা হাত দিয়ে আমরা অঙ্কন করি। তাহলে মূল উপযোগ রেখা হয়ে গেল, মূল উপযোগ রেখার আকৃতি অবতল আকৃতির হয়েছে। দেখো আমি শুরুতে বলেছিলাম যে অর্থনীতিতে একটি চরম ক্রমহ্রাসমান হারে বাড়লে রেখাটি ভূমিয়কের দিকে অবতল আকৃতির হয়, এই যে অবতল আকৃতির হয়েছে মোট উপযোগ রেখা। এখন মোট উপযোগ রেখা হতে এই নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, আমরা এই দেখো এই দাগগুলো কেটে নেই, এক দুই তিনের নিচে তিন দেখাতে হবে, চারের নিচে চার দেখাতে হবে, পাঁচের নিচে কি ডট ডট দিয়ে আমরা কি দেখালাম, পাঁচ দেখালাম। এখন প্রান্তিক উপযোগের হাইয়েস্ট ভ্যালু কত? প্রান্তিক উপযোগের হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে ছয়, তাহলে দুই চার ছয়, আর নিচে মাইনাস টুটা মাইনাসটা আমি করে দেখাচ্ছি। তো প্রথম আমরা ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ছয়, এই একের ছয়, একের ছয়, এইটা আমি এফ ওয়ান দিয়ে দেখালাম, এফ ওয়ান প্রান্তিক উপযোগের একটা বিন্দু কিন্তু পেয়ে গেছে। দুই নম্বর আমরা উপের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত? চার, এই যে চার, আর একটা বিন্দু পেয়ে গেছে এফ টু। তিন নম্বর আমরা উপের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত? দুই, এই দুই, তিন নম্বর বিন্দু পেয়ে গেছে এফ থ্রি। চতুর্থ আমরা উপের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য, চতুর্থ আমরা ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য, চতুর্থ আমরা ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য যদি হয়, প্রান্তিক উপযোগ ধনাত্মক হয় উপরে
লম্ব অক্ষের মান ধনাত্মক হয় ভূমি অক্ষের উপরে, লম্ব অক্ষের মান ঋণাত্মক হয় ভূমি অক্ষের নিচে, তাহলে এটা কি? এটা ধনাত্মক না ঋণাত্মক না, তাহলে বিন্দুটা হবে চার। এই এখানে বিন্দুটা হবে, এই বিন্দুটার নাম দিলাম আমরা চারেই থাকতে হবে আমাদের, এটার নাম দিলাম আমরা এফ ফোর। বাকি আছে কোনটা? এই পাঁচটা দেখানোর কি আছে? বাকি আছে পাঁচ। আচ্ছা পাঁচটা আমি দেখাচ্ছি, আগের একটা অঙ্কন করে নিই, তাহলে পাঁচটা দেখাতে সহজ হয়ে যাবে। এই এই যে রেখাটা আমরা দেখাই দিই, এই পাশে রেখায় চলে গেলাম, আর এই হয়ে যাবে মাইনাস টু। এই মাইনাস টু এই বিন্দুটার নাম দাও, এই বিন্দুটার নাম দিলাম আমি এফ ফাইভ। কি নাম দিলাম? এফ ফাইভ। তাহলে দেখো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ বিন্দু যোগ করে যে রেখাটা পেয়েছি, এটার নাম হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ রেখা। তাহলে প্রান্তিক উপযোগ রেখাটা কি হয়েছে? ডান দিকে নিম্নগামী হয়েছে। কারণ কি? এই দ্রব্যবেগের পরিমাণ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উপযোগ হ্রাস পায়, তাহলে সম্পর্কটা কি? দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, এই দুইটা চলকের মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। দুটি চলকের মধ্যে যদি বিপরীত সম্পর্ক থাকে, রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। আমরা দেখতে পাচ্ছি যে কিউএর মানটা, দ্রব্যভোগের পরিমাণ, আমরা খাওয়াটা কি করেছি? আমরা বৃদ্ধি করেছি। প্রান্তিক উপযোগ কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে মনে রাখতে হবে প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হবে, বাম হতে ডান দিকে কি হয়েছে? নিম্নগামী হয়েছে। এখানে যতক্ষণ পর্যন্ত প্রান্তিক উপযোগ ধনাত্মক ছিল, এই মানগুলা কিন্তু ভূমি অক্ষের উপরে হয়েছে। যখন শূন্য হয়েছে, তখন কিন্তু প্রান্তিক উপযোগ রেখা ভূমি অক্ষকে স্যাট করেছে। যখন প্রান্তিক উপযোগ মাইনাস হয়েছে, তখন কিন্তু প্রান্তিক উপযোগ রেখা ভূমি অক্ষ ক্রস করে, অর্থাৎ ভূমি অক্ষের নিচে কি চলে গেছে। কারণ লম্ব অক্ষের মান ধনাত্মক হয় মূল বিন্দু ভূমি অক্ষের উপরে, লম্ব অক্ষের মান শূন্য হয় ভূমি অক্ষে, তো ভূমি অক্ষের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য। তাহলে শূন্যটা প্রত্যেকটা বিন্দুতে হলে কোথায় দেখাবে? প্রান্তিক উপযোগ শূন্য অবশ্যই তুমি চারে দেখাবে, চারের ডানে বামে দেখালে হবে না। পরীক্ষায় চার যেখানে দেখিয়েছ, ওই বিন্দু দিয়ে প্রান্তিক উপযোগ রেখাটা কি করতে হবে? নিতে হবে, নতুবা ভুল হবে। একটা চিত্র অঙ্কন করতে হলে কিন্তু অনেক বিষয় তোমার খেয়াল করে চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করতে যথেষ্ট ভুল আমরা পরীক্ষায় করি। আমরা যখন খাতা দেখি, তখন ম্যাক্সিমাম খাতায় চিত্রগুলো ভুল থাকে। আর মূল কারণ হচ্ছে আমরা চিত্র অঙ্কন করতে যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমাদের না জানার কারণে, ক্লিয়ার আইডিয়া না থাকার কারণে আমরা ম্যাক্সিমামে কি করি? ভুল করি। এজন্য মিনিমামরাই কি করে? এ প্লাস পায়। আর ম্যাক্সিমামরা কি করে? ভালো করতে পারে না। অর্থনীতিতে ফাঁস করা খুবই সহজ, ফেল করাও কি খুবই সহজ। ফেল করা খুবই সহজ, কারণ তুমি যদি লিখতে না পারো, তাহলে এখানে মার্কস পাওয়ার কোনো সুযোগ নাই। নিজের ইচ্ছা মতো যদি লিখো, এখানে মার্কস পাবে। ফাঁস করা খুবই সহজ এই কারণে, এ প্লাস পাওয়া খুবই সহজ এই কারণে, যদি লিখতে পারো ম্যাথের মতো কি মার্কস পাওয়া যাবে। অর্থনীতি ম্যাথের মতো মার্কস পাওয়া যাবে। তো সুতরাং আমি ফাইনাল যে কথাটা বলতে চাই, আবারও দেখো যে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করার কারণে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, ফলে উপরের চিত্রে মোট উপযোগ রেখা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয়েছে। অপরদিকে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, ফলে নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখা বাম হতে ডান দিকে কি হয়েছে? নিম্নগামী হয়েছে। মোট উপযোগ যেখানে সর্বোচ্চ হয়েছে, দেখো সেখানে প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে। মোট উপযোগ যখন বৃদ্ধি পেয়েছে, তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক অংশ হয়েছে। মোট উপযোগ যখন হ্রাস পেয়েছে, প্রান্তিক উপযোগ রেখা ঋণাত্মক অংশে হয়েছে। আশা করি এই বিষয়টা আরও বিভিন্ন তালিকা নিয়ে
আরো বিভিন্ন তালিকা নিয়ে আমার শীটে যে প্রশ্নগুলো দেয়া আছে এই শীটের প্রশ্নগুলো সলভ করতে পারো, বইতে যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে পারো, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সলভ করতে পারো। এতে তোমাদের প্রিপারেশনটা যথেষ্ট ভালো হবে। তো আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখেন এই দোয়া কামনায় এখানেই আজকের ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।